আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি এক পোলট্রি ফার্মে জব করি। আমি সেই পোলট্রি ফার্মের ইঞ্জিনিয়ার। আমি আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, আর আমি রংপুরে থাকি এবং রংপুরে জব করি। অ্যাকচুয়ালি আমার কোম্পানি থেকে আমাকে বায়োফ্লকের ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে এখানে, এবং আমি আগে বায়োফ্লক সম্বন্ধে অনেক কিছু জানতাম না। হ্যাঁ, এবং আমি এর আগে বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ একটি খুব ভালো লাভজনক ব্যবসা, এবং সেই শুনে এবং আমার কোম্পানির পক্ষ থেকে এসে আমি এখানে বুঝতে পারলাম যে আসলে বায়োফ্লক পদ্ধতিটা একটা অত্যন্ত স্বল্প পরিসরে এবং স্বল্প জায়গায় স্বল্প পুঁজিতে অনেক মানে বেশি লাভবান হওয়া যায়। এবং এখানে প্রশিক্ষণ নিয়ে আমি বুঝতে পারলাম যে আমি কোম্পানির পক্ষ থেকে আসলে কী হবে, আমি নিজে নিজেই মানে উদ্যোক্তা হওয়ার চিন্তাভাবনা করছি, এবং ইনশাল্লাহ প্রোগ্রামের পরে মানে কোরবানি ঈদের পরে আমি নিজেই এই বায়োফ্লক পদ্ধতি চালু করব এবং মাছ চাষে সবাই যেন এগিয়ে যায় সেটাই চেষ্টা করব। আমি এখান থেকে অ্যাকচুয়ালি যেহেতু পূর্বে আমার কোনো ধারণা ছিল না বায়োফ্লক সম্বন্ধে, তো সেই মর্মে এখানে এসে আমি যা পেয়েছি আমার মনে হয় যে আমি বায়োফ্লক চাষ করলে আপনার অনেকখানি এগিয়ে যাব, এবং অনেক এখান থেকে আমি জ্ঞান অর্জন করেছি বায়োফ্লক সম্বন্ধে। আমি দর্শকদেরকে বলতে চাই যে আমরা যারা বেকার আছি এবং যাদের স্বল্প পরিমাণে জায়গা আছে, স্বল্প পুঁজি আছে, বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষটাই আমাদের জন্য সবচেয়ে বেটার হবে আমি মনে করি, এবং আমরা আমাদের অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।